বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময়ে পার করছেন কিশোরগঞ্জের হাওড় অঞ্চলের কৃষক। প্রতি বছরই পোকামাকড়ের আক্রমণ ও আগাম বন্যা নিয়ে বোরো মৌসুমে শঙ্কিত থাকেন হাওড়ের চাষিরা। চলতি বছর হাওড়ের পানি দ্রুত নেমে যাওয়ায় আবাদের প্রস্তুতি নিয়ে খুশি তারা, তবে ধানের ন্যায্য মূল্য পাবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কায়। আর আবহাওয়া অনুকূলে থাকলে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফলনের আশা করছে কৃষি বিভাগ।